এই আপনারা সবসময় করেন না, অন্য খেতে ভালো লাগে না। আর খাবে না? খাও তুমি। আমি ওটা দেখেছি। আপনার 110? আগুন শেষ হয়ে গেছে, আগুন শেষ হয়ে গেছে, এত সারাদিনই আপনার দাঁড়াইতে হয়। না না, মানে একটু পর পর অফ হয়ে মানে বন্ধ হয়ে যায়, তো আপনার দাঁড়াইতে হয়। দিনে কি একবারই ছাড়ে? দিনে একবারই দিনে একবার না, আরো তিনটা বাজে একবার। ও, এই জন্য ওরা ওইখানে ওয়েট করছে। এখানে যে পাহাড়ি সবকিছু পাওয়া যায়, একটা পাহাড়ি বাজার, মানে সবকিছু তরতাজা। আর এখানে হচ্ছে আপনার যে খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িগুলো যাবতীয় যারা যায় এখানে আসার পরে সকাল দিকে নেয়, কয়টার জন্য বলুন? পাইপ নেই তল দিয়েছি বা দিলাম, বেশি ছোট আমের পিস 10 কি কিনে আছেন কোথা দিয়া? এগুলো নিচের গাছ। আপনার কাঁচা থাকতে পারছেন না এখন? পারছেন পাকার পরে, সকালে পারছেন? না, আমের পিস তো মনে হয় সকালে একদম পাকা অবস্থা। গাছের উপরে গাছ অনেক বড়, গাছের মাথা এখনো পাকা আম আছে। এত বাইক কেন দেখেন, গাছ থেকে এর মধ্যে নিচে পড়ে নাই না? তুমি এটা নাও, পড়লে তো আরো কাঁচা ছিঁড়া হবে না, নষ্ট হবে না। চালু কর সাজেকের আম যদি না না না, ওষুধ দেন না, ভালো হয়েছে, পোকা হয়েছে, ভালো, গুড, পোকা হোক। দুই সাইডে পোকা? হ্যাঁ, দুই সাইডে ভরপুর পোকা আছে, তার মানে জিনিস সরছি না। তারপর
টান তো দিবেন মুখ তো ছোট করে নিলে ভালো না সিগারেটের মতো চিকন মুখ টাকা আপনার হইছে কত টান তো সুবিধা না হয়গুলো তারও দেখছি একদম চিকন থাকে সেগুন গাছ দিয়ে আপনাদের তো পাহাড়ে গাছের অভাব নাই আমার সেগুন বাগান আছে ভিতরে কি রয়েছে সেগুনের সার দিয়া ওই যে ধরাই দিব ডাকাতে হ্যাঁ খাও না বাবা ওই যে কামড় দিয়ে দশ মনে হয় না ভিডিও পুষ দে পুষ দে পিস দিস না